আসসালামু আলাইকুম, আমি আর কে রাজু। আর এটা আমার ফার্স্ট পেজ রিভিউ ভিডিও ইউটিউবে। আমি চিন্তা করলাম যে অন্যদের মতো আমিও পেজ রিভিউ করে ভিডিও বানাবো, যাতে করে আপনারা আমাকে দেখে এবং বুঝতে পারেন এবং আমার কথাগুলো সম্ভবত বুঝতে তখন সুবিধা হবে। আমি এতদিন পর্যন্ত আমার চ্যানেলে যে কয়েকটি ভিডিও দিয়েছি তার মধ্যে সবগুলোই ছিল ব্যাকগ্রাউন্ড ভয়েস। তো এখন আমি চাচ্ছি সেটাকে পেজ রিভিউ করে আপনাদেরকে জানাতে। আর ফেস রিভিউ যেহেতু করার চিন্তা ভাবনা নিয়েছি, তাই একটি কথা আমার অবশ্যই ভেবে নিয়েছি, সেটা হলো আমি ফেস রিভিউ করে এমন কিছু তথ্যই জানাবো আপনাদেরকে যে তথ্যগুলো আসলেই আপনাদের উপকারে আসবে এবং আপনারা সেগুলো দেখে আপনাদের প্রয়োজন যেই ভিডিওটা যেই কারণে বানানো হয়েছে সেই ভিডিওটার থেকে সেই তথ্যটা পুরোপুরি পান। আর তথ্য যদি পুরোপুরি না থাকে সেক্ষেত্রে দেখা গেল ওই ভিডিওটার থেকে একটি মানুষ পরিপূর্ণভাবে তার সমাধানটা পায় না। আর আমি চাচ্ছি আপনাদেরকে সব ধরনের সমস্যা এমনকি তার ভালো দিক দুটাকেই আপনাদের জন্য তুলে ধরতে এবং খুব স্পেসিফিকলি আপনাদেরকে বলতে যে এই কাজটা কিভাবে এবং কিভাবে করা সম্ভব তা। তো আমার ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টসই যথেষ্ট, কারণ এর বেশি আপনাদের থেকে আমি অবশ্যই চাবো না। শুধুমাত্র লাইক শেয়ার আর কমেন্টস এবং সাবস্ক্রাইব, এটাই হলো আমার মূলত আমার ভিডিও বানানো এবং ভিডিওর প্রতি আগ্রহ হয়ে থাকার অন্যতম একটি শক্তি। তো আমি আশা করি যে আপনারা এই শক্তিটা আমাকে দেবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে জানাবেন। আমি মূলত আমার যদি ব্যক্তিগত পরিচয় দিতে যাই, তাহলে ব্যক্তিগত পরিচয় হিসাবে আমি একজন সাংবাদিক, আমি দৈনিক করতোয়ার আইটি অফিসার হিসাবে নিয়োজিত আছি। তো তার পাশাপাশি দেখা গেছে আমি ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলার উপরে আমার মূলত মূল প্রফেশন, তো এটাই আমার মূল পেশা। তো আমি এগুলো করে থাকি, বিভিন্ন কোম্পানির কাজ কন্ট্রাক্ট নিয়ে করে থাকি। তো তার পাশাপাশি আমি যতটুকু সময় পাই আমার শখ যে আমারও একটি চ্যানেল ভালো হোক, যেখানে আমি মানুষকে খুবই মানে তথ্যবহুল একটি ইনফরমেটিভ একটি চ্যানেল করতে চাই, যেখানে আপনার মানুষকে সঠিক তথ্যগুলো আমি তুলে ধরতে পারি। তা আসলে এই একটি ভিডিও বানাতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, অনেক আপনার পরিশ্রমের প্রয়োজন হয় এবং তথ্য এবং কি সেগুলোকে বোঝানো সবকিছু মিলিয়ে একটি সময় সাপেক্ষের বিষয় একটি ভিডিও বানানো। তো আমি আশা করি যে আমার ভিডিওগুলো আমি সেভাবে করতে পারবো আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উৎসাহিত করবেন। আর একটি বিষয়ে অনুরোধ জানাবো, সেটা হলো প্রথম প্রথম যে কোনো জিনিসে মানুষের ভালো তেমন একটি হয় না, তো আমি চেষ্টা করবো যে প্রথম থেকে ভালো করার জন্য। তো আপনার সঙ্গে থাকলে সেটাও আমি পারবো, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা। 2018-19 সাল আপনাদের সবাই ভালো কাটুক এবং আপনারা সবাই যা যার অবস্থানে সেই সেই সফল হন তাই আমার কামনা। ধন্যবাদ।